শুভ সকাল সবাইকে, সুন্দর একটা মিষ্টি রোদমাখা সকাল আজকে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। কি খবর সবার? আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হলো গাছে পানি দিব। আমার আগের বেশ কয়টা ভিডিও যেটা গাছ নিয়ে বা গাছ রিলেটেড, তোমরা সেই ভিডিওগুলো অনেক লাইক করেছো, অনেক অনেক কোয়েশ্চেন করেছো, অনেক কিছু জিজ্ঞেস করেছো। সো ভাবলাম যে আজকে আমি একটু গাছে পানি দিচ্ছিলাম, সো চট জলদি একটা ভিডিও করে ফেলি তোমাদের জন্যে। এমন কোনো ইনফরমেশান বা এমন কোনো স্পেশাল ভিডিও না, জাস্ট গাছে পানি দিব, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাসার সব মানিক প্ল্যান্ট বা পথসের, এইটা হলো মা পথস যেটাকে বলে, এই এই মানিক প্ল্যান্টটা থেকে আমি আমার বাসায় অনেকগুলো মানিক প্ল্যান্ট বানিয়েছি। আমার চারিদিকে অনেকগুলো মানিক প্ল্যান্ট আছে এবং আমি সবাইকে দিয়েছি। আর এইটা আমার ওয়ান অ্যান্ড অনলি লজ্জাবতী, এটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে। এটা মাঝে মাঝেই মরে যায়, আবার নিজে থেকে বেঁচে ওঠে, তো এটাকে বাঁচানোর অনেক চেষ্টা চলছে। আর এই গাছগুলো তো আমার এত ফেভারিট, এই গাছগুলো জানো তো যে এইগুলোকে কিন্তু তুমি যদি প্রপাগেট করতে চাও তাহলে এইটা পানির মধ্যে দিতে হবে না, একদম ডাল কেটে ডাইরেক্ট যদি তোমরা মাটির মধ্যে দিয়ে দাও, আস্তে আস্তে দেখবা ওখান থেকে শিকড় গজায়, সুন্দর গাছ হয়ে গেছে। আর এইটা হলো আমার ক্রিসমাস ক্যাকটাস, যেইটার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গোটা উইন্টার এত সুন্দর লাল লাল ফুল ফোটে, তোমাদেরকে আমি অনেক ছবি ভিডিও দিয়েছি, এটা কখনোই মরে যায় না, গোটা বছরই বাড়ির ভিতরে বেঁচে থাকে। আর এই যে পার্পল কালারটা দেখছো, ওই পার্পল কালারের গাছটা যে এত সুন্দর, ছোট্ট ছোট্ট একদম চিকন চিকন কুচি কুচি পাতা, অদ্ভুত সুন্দর লাগে দেখতে। আজকে এই গাছগুলোর সব খাবার দাবার পালা, এইগুলো খালি একটু রোদ আর একটু পানি পেলেই একদম পই পই করে বাড়তে থাকে। এই যে দেখো এই সাকুলেন্টটা, ছোট্ট একটা ডাল কিনেছিলাম, সাকুলেন্ট যে এত বড় হয়ে যায় আমার জানাই ছিল না। আর এইটা হলো আমার সবচেয়ে ফেভারিট গাছ, যেটাতে একদম কষ্ট কম বাট সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বড় বড় পাতা, চকচকা পাতা হয়ে থাকে, বাসায় দেখতেই সুন্দর লাগে। আর এইগুলো আমার সব ছোট ছোট সাকুলেন্টের কালেকশন, প্রথমটা হলো অ্যালোভেরা, আর ওইখানে আছে একটা অর্কিড, অর্কিডের ফুল মরে গেছে, এখন নেক্সট ফুলের আশায় আমি আছি। আমি যখনই গাছের কোনো ভিডিও দেই, অনেক আপুরা আমি দেখি যে এত ইন্টারেস্ট শো করে, তখন বোঝা যায় যে আমার মতো গাছপ্রেমী অনেকেই আছে। আমি কিন্তু আগে একদমই গাছ পছন্দ করতাম না, মানে ধরো আর 5 বছর আগের কথাই বলছি, 4-5 বছর আগে, তখনও আমি এত গাছ পছন্দ করতাম না, কারণ আমার কাছে সব গাছই মরে যেত। বাট এই নতুন বাসায় আসার পরে নিচতলায় এত রোদ, এত খোলা জায়গা একদম রোদ আসে, এই জন্যে এই গাছগুলো একদম এত সুন্দর হয়। যখন থেকে এই গাছগুলো বাড়া শুরু করেছে তখন থেকেই আমার একদম নেশার মতো এখন গাছ ভালো লাগে। আমি এখন যে কোনো ছুটির দিনে কোনো মলে আর বেড়াতে যাই না, এখন আমি কোথায় যাই, নার্সারিতে। নার্সারিতে একটা দুইটা তো গাছ কিনবই, আর যেদিন আমি গাছ কিনিও না সেদিনও আমার শুধু ওইখানে দাঁড়িয়ে নার্সারিতে ঘুরে ঘুরে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল দেখতে আমার এত ভালো লাগে যে বলার বাইরে, আমার এটাই একটা রিল্যাক্সেশন। ছোট্ট রাবার প্ল্যান্ট, বেবি রাবার প্ল্যান্টটা আমার এক বন্ধু রিষ্টা আমাকে এটা দিয়েছে। আমার বাসায় কিন্তু এমন অনেকগুলো গাছ আছে যেগুলো আমার বিভিন্ন বন্ধু আমাকে বিভিন্ন সময়ে উপহার দিয়েছে। একদিন আমি তোমাদেরকে দেখাবো যে কোন গাছটা আমি গিফট পেয়েছি, কোন গাছটা কে দিয়েছে, তার নাম দিয়ে আমি একদিন একটা ছোট্ট ভিডিও বানাবো। আর এইটা হলো আমার মনস্টার,
আমার মনস্টেরা একদম মনস্টারের মতোই হয়ে গেছে। এইটা যখন দুইটা পাতা ছিল আমি সেই রকম কিনেছিলাম, বাট এখন দেখো এত সুন্দর। আর এইরকম নতুন পাতা যখন গজায়, হালকা সবুজ রং, এত যে সুন্দর লাগে। তো তোমরা যেটা করবা, গাছের একটা বৈশিষ্ট্য যে যেই দিকে ওরা রোদ পায় সেই দিকে ওরা ওই দিকে বাড়তে থাকে। তো প্রত্যেক সপ্তাহে একবার করে গাছটাকে ঘুরিয়ে দিবা। আমার দেখছো না যে মনস্টার পাতাগুলো সব গাছের জানলার দিকে ছিল, এখন আমি এটাকে একদম ঘুরিয়ে আবার বাসার দিকে নিয়ে নিলাম। দেখো এখন পাতাগুলো সব আমাদের দিকে। আবার এটা এক সপ্তাহ পর দেখবা পাতাগুলো সব জানলার দিকে চলে গেছে, তখন এটাকে আমি আবার ঘুরিয়ে দিব। নিপলিটা আমি যখন নার্সারি থেকে নিয়ে আসি, এটাতে লিটারেলি একটা ডাল ছিল, এবং এটা তখন যে এত কিউট দেখাতো আমাকে, অনেক ভিডিওতে আপুরা কমেন্ট করেছো যে এটা কী গাছ, এটা কোথা থেকে কিনেছি। বাট এইটা এখন বাড়তে 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 যখন একটু বাড়া শুরু করলো, তখন আমি একটু টপ চেঞ্জ করে দিলাম। এখন দেখি দুইটা গাছে পরিণত হয়েছে। তো এটা বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেছে। আর এই গাছগুলো, এইগুলো কিন্তু খুবই ইজি গ্রোয়িং। যারা গাছ আমার মতো, আমি যেমন আগে মেরে ফেলতাম, এরকম মেরে ফেলো, তারা এরকম গাছ ট্রাই করে দেখতে পারো। এই গাছগুলো মরে না, এইগুলো অনেক দিন, মানে এগুলো বেঁচে থাকে, এগুলো সহজে মরে যায় না। সো এই ছিল আজকে আমার গাছে পানি দেওয়ার ছোট্ট একটা ভিডিও। আশা করি আমার গাছ আর আমার গাছে পানি দেওয়া তোমরা এনজয় করেছো। তাহলে একটা লাইক কমেন্ট দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।